আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু মুভ এ রো উইথ কাট অ্যান্ড পেস্ট ইন মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেলে কীভাবে আমরা রোটাকে মুভ করব সেটা কাট এবং পেস্টের মাধ্যমে, এই চমৎকার বিষয়টি নিয়ে আজকে এই টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও পর্যন্ত এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই হাউ টু মুভ এ রো উইথ কাট অ্যান্ড পেস্ট ইন মাইক্রোসফট এক্সেল। এই জন্য প্রথমে আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো আমাদেরকে একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করতে হবে। আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করেছি। এখন আমরা যেই রোটাকে আমরা মুভ করব সেটাকে আমরা সিলেক্ট করব। আমরা এখন সাত নাম্বার যে রোটা আছে এটাকে আমরা কি করব সিলেক্ট করব। নাম্বারের উপরে যখন আমরা কার্সারটি নিব তখন একটি অ্যারো আসবে, এই অ্যারোতে আমরা কি করব একটি ক্লিক করব। ক্লিক করলে পুরো যে রোটা আছে সে রোটা কি হয়ে যাবে, সে রোটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা কাট এবং পেস্ট করব। কাট আমরা সকলেই জানি যে আমাদের কাটটি কোথায় আছে, সেটি হলো আমরা হোম ট্যাবে ক্লিক করব। হোম ট্যাব থেকে এই যে কেচি আছে, এই যে এটাকে কাট বলা হয়, এটাকে আমরা কি করব কাট করব। কাট করার পর এখন এটাকে আমরা পেস্ট করব। পেস্টটা আমরা যে জায়গায় করব সেই জায়গায় কি করব মাউসের কার্সারটি আমরা রাখব। রাখার পর আমরা রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর আমাদের একটি মেনু আসবে, সেই মেনু থেকে আমরা এই যে ইনসার্ট কাট সেল যেটা আছে এই ইনসার্ট কাট সেলে আমরা কি করব ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এটা কি হয়ে গেল, মুভ হয়ে গেল। এভাবেই আমরা মাইক্রোসফট এক্সেলে কাট এবং পেস্টের মাধ্যমে আমরা রোকে কি করতে পারবো, মুভ করতে পারবো। এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।